হাই বন্ধুরা, ধ্রুব আড্ডাগার সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি কাটার নিয়ে, তার মানে আজকে একটা আনপ্যাক কিছু হবে। কি আনপ্যাক হবে? রিসেন্ট আমি চারকোল আনপ্যাক করেছিলাম, একটা বিয়ানিওর কাজ চলছে আর মন্টেম্যাটো হোয়াইট চারকোল তারও কাজ চলছে। বাট এবারে যেটা আনপ্যাক করব সেই মিডিয়াতে আমি বেশ কিছুদিন ধরে কাজ শিখছি বা কাজ করছি, তো সেই জিনিসটা কী জিনিসে আনপ্যাক করতে চলেছি আসলে দেখে নিই। চলো, কি মোটা সিল দেখতেই পাচ্ছ, কোনো বই নয়, খুব সুন্দরভাবে এরা অ্যামাজন প্যাক করে দেয়। অ্যামাজনকে এই জন্য আমি অ্যামাজনে সবসময় অর্ডার দিই, ওরা প্যাকিংটা খুব সুন্দর করে করে। একটা কাটতে হবে একটা সাইন, ডায়েরি নাকি? না, ডায়েরি নয়, যে মিডিয়ামের উপর আমি কাজ করবো এবার সেটা হচ্ছে প্লাস্টার প্যাস্টেল। দেখতেই পাচ্ছ তোমরা, অসম্ভব সুন্দর কালারের প্যাস্টেল পেপার প্লাস্টার দিয়েছে, 10x10x20 পিস, A4 160 GSM, অসম্ভব ভালো GSM পেপার, 160 GSM প্যাস্টেল অসম্ভব ভালো। আমি প্যাস্টেল কালারের আমার কাছে আছে যে দুটো, ক্যামলিন আর গ্যালারি, আমি তার রিভিউ দেবো প্যাস্টেল। বাট তার আগে দেখে নাও, এটা আনবক্সিং ছিল আমার, ভিতরে দেখিয়ে দিচ্ছি কী কী আছে, একটু দেখে নেওয়া যাক। কারণ তোমরা সবাই বলো আমি আগের বারটা দেখাইনি ভিতরে কী কী পেস্ট ছিল, পেস্টটার থিকনেস কেমন, তো এবার আমি দেখিয়েই দেবো। দেখে নাও তোমরা, উপরে একটা স্লিপ ওরা দেয় ব্রাস্টোর, দেখে নাও বন্ধুরা অনেকগুলো কালারের দিয়েছে, খুব রাফ। এই একটা মিডিয়াম আর এই একটা মিডিয়াম, যারা শুরুতে কাজ করা শুরু করার চেষ্টা করছে প্যাস্টেল পেজে, তো সেই প্যাস্টেল পেজগুলো এরকম বিভিন্ন কালারের, কালারগুলো দেখে নাও, বোথেই 10টা 10টা করে 20টা আছে, বিভিন্ন মিডিয়াম, অসম্ভব সুন্দর সুন্দর কালার, আমার পছন্দের কালার এটা, আমার খুব পছন্দের। এই এইটা আমার সব থেকে পছন্দ, টোনড ট্যান পেপারের মতন দেখতে হয়। আর দেখে নাও সমস্ত বিভিন্ন কালার, অসম্ভব সুন্দর সুন্দর কালার তারা দিয়েছে। একটা মিস গেল, দিস ওয়ান, আর সব থেকে পছন্দের এটা, কিন্তু এটা একটাই ব্ল্যাক। তাহলে এটা গেল তোমার প্যাস্টেলে, অ্যাস্ট্রয়েড ব্রাইট ওরা বলেছে, দেখা যাক সেটা কীভাবে তারা বলেছে, যখন কাজ করে বুঝতে পারবো যে কতটা ব্রাইট তারা দেয়। তাহলে বন্ধুরা আজকে আমরা ব্রাস্টোর প্যাস্টেল আনপ্যাক করলাম এবং খুব শিগগিরই প্যাস্টেলের কিছু কাজকর্ম আমি তোমাদের উপহার দিতে চলেছি, তো দেখতে থাকো তোমরা। আর সেই সেম কথা, একটু লাইক সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাতে আমার লাইক সাবস্ক্রাইব পাচ্ছে, এবং তোমরা কমেন্টও জানাচ্ছ কেমন তোমাদের ভাল লাগছে কি না। এবং আমি মনে করি বাংলা ভাষাতে এইরকম আঁকা নিয়ে বলো বা আঁকার সরঞ্জাম নিয়ে কাজকর্ম খুব মানে তো হয় না, তো আমি চেষ্টা করছি তোমরা, আমাদের অনেকেই বলে যে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিছু বলছি না, বাট আমি চাইছি যে যারা বাংলা ভাষাতে এই ব্যাপারটা কাজ বেশি ছড়াতে, তো তোমরা একটু হেল্প করো বাংলা ভাষাতে এইরকম যে আঁকা নিয়ে এরকম কাজকর্ম আমি শুরু করতে চলেছি বা করছি, তো একটু সবার মধ্যে ছড়িয়ে দিও যাতে আমিও একটু মানে আনন্দ পাই আরও ভালো কাজ করাতে। তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটু বেল আইকনে একটু ক্লিক করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকে আসি, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।